আপনার সুগার হয়তো 100 কিংবা 110, কিন্তু রিডিং অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্টের পরে তার রিডিং এলো 150 কিংবা 160। কেন এটা হয় জানেন? অনেক সময় আপনি রক্ত দিচ্ছেন সকালবেলা ফাস্টিং না খেয়ে অনেক কষ্ট করে, কিন্তু সেই রক্ত ল্যাবে পৌঁছচ্ছে পরীক্ষার টেবিলে উঠছে প্রায় বিকেল নাগাদ। ততক্ষণে রক্তের গুণমান পড়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে রিডিংও যথাযথ হচ্ছে না, ভুল চিকিৎসার শিকার হচ্ছেন আপনি। এর থেকেই আপনি কি করবেন, কিভাবে সাবধান হবেন জানাতেই আমাদের আজকের আমার 24 আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে আগে তারপর আসবো আলোচনা এবং বিষয়টা আপনাদের জানাবো। এই মুহূর্তে রয়েছেন রায়ন ত্রিবেদীর কর্ণধার ডক্টর শুভেন্দু রায় আমার সঙ্গে রয়েছেন, আর স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন সিইও ইস্টার্ন ডায়াগনস্টের সোফিয়া ঘোষ, এছাড়াও আমার সঙ্গে রয়েছেন সেরাম যে প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে তার কর্ণধার সঞ্জীব আচার্য, এবং তিনি মেডিকেল টেকনোলজিস্টও বটে। আমরা তিনজনের সঙ্গে কথা বলবো, আপনারা কথা বলতে পারেন 2234242439180878 দুটো নম্বরে ফোন করুন আমাদের। আর শুরুতেই কি হতে পারে সমস্যা, কোথায় কোথায় গলদ দেখুন। যে কোনো অসুস্থতায় প্রায় প্রতি পরিবারেই নিয়মিত রক্ত পরীক্ষা হয়। সকালে রক্ত নিয়ে যান কালেক্টর, বিকেলে ল্যাব থেকে রিপোর্ট আসে, সব পাড়াতেই প্রায় একই সিস্টেম, ফাঁক থেকে যাচ্ছে না তো। হতেই পারে, বিশেষজ্ঞরা বলছেন রক্তের রিপোর্টে যা ভুল আসে তার সিংহভাগই হয় নমুনা সংগ্রহের সময় ত্রুটির জন্য। রোগী কি খাওয়ার পর নির্দিষ্ট সময় ব্যবধানের পরে রক্ত দিলেন, শরীর থেকে টেনে নেওয়ার পর রক্তটি সঠিক ভায়ালে রাখা হলো কি, ভায়ালে রাখার পর সংগ্রাহক কি রক্তের নমুনাটি স্থিতাবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করলেন, ভায়ালটি রোগীর কোড দিয়ে সঠিকভাবে লেবেলিং করা হলো কি, রক্ত দেওয়ার সময় দাতা নিজে স্থির ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন কি। সুগার মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস সুগার বাড়ায়। কিন্তু পর্যায়টি যদি নির্ভুল উতরে যায় ভালো, তবে দুটি গুরুত্বপূর্ণ শর্ত এখনো বাকি, তাপমাত্রা এবং সময়। সকাল 6টার থেকে আরম্ভ হয়, তারপর পর হ্যাঁ অন্তত 10-12টা তো হয়, তারপরে দূরে থাকলে আরো সময় লাগে। সাধারণত রক্তের রুট এরকম, সকাল 6টায় প্রথম ব্যক্তির কাছে রক্ত নিলেন কোনো কালেক্টর, তারপর 5 বাড়ি ঘুরে 5 ঘন্টা পরে সব নমুনা নিয়ে পৌঁছলেন ল্যাবে। ফাস্টিং যেগুলো আছে সেগুলো পৌঁছে দেবো 10-11টা হয়ে যায়। রক্ত দেওয়ার এতক্ষণ পরে নমুনা পৌঁছচ্ছে ল্যাবে, তাহলে কি ঠিক থাকছে রক্ত? নমুনা ঠিক থাকার অন্যতম শর্ত কুলিং বক্স। আপনি তো সকাল সকাল নিশ্চিন্ত মনে আপনার পাড়ার পরিচিত ব্লাড কালেক্টরের কাছে ব্লাড দিলেন, কিন্তু তার কাছে এরকম কুলিং বক্স কি ছিল? স্যাম্পল আমি র‍্যাকে করে এখানে প্রথমে নিলাম, হয়তো দূর থেকে যদি আসে এসে, এটা হচ্ছে কুলিং জেল, এই কুলিং জেলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা জাস্ট প্যাক করলাম। এইভাবে একাধিক জায়গায় রক্ত নেওয়ার পর কুলিং বক্স নিয়ে কালেক্টর পৌঁছন ল্যাবে, সেখানে আরেক দফা রক্তের তাপমাত্রা মাপা হয়। এইটা এই অবস্থায় ল্যাবে ঢুকলো, ল্যাবে ঢোকার পর এবার দিস ইজ কল সেন্সর, আমরা কি করব ল্যাবের মধ্যে ঢুকিয়ে এটা আমরা এইভাবে বিলো 15, হ্যাঁ আমরা প্রায় কিছুক্ষণের জন্য ওয়েট করব, বিলো 15 আছে, আমরা তখন কি করলাম যে কোনো কোয়ালিটি ল্যাব এই 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 বক্সটাকে তখন অ্যাকসেপ্ট করাবো। আপনার বাড়িতে যিনি রক্ত নিতে আসেন তার সঙ্গে নিশ্চয়ই কুলিং বক্স থাকে, নেই তাহলে বুঝে নিন বিপদটা কোথায়। উচ্চ তাপমাত্রায় রক্তের প্রোটিন ভাঙতে শুরু করে, বিলিরুবিন টেস্ট ফটোসেনসিটিভ, স্যাম্পলে সূর্যের আলো পড়লে সমস্যা। নিশ্চয়ই বুঝতে পারছেন রক্তের নমুনা সংগ্রহের সময় কতগুলি শর্ত পালন করতে হয়। আপনার বাড়ি থেকে যিনি রক্ত নিয়ে যাচ্ছেন তিনি সবকটি নিয়ম মানছেন কি? যদি না মানেন ঝুঁকি নেবেন না, ল্যাবে গিয়ে রক্ত দিন, এটা আপনার জীবনের ব্যাপার। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুনাল গাঙ্গুলি ও দেবাশিস চন্দ্রের সঙ্গে প্রীতম দের রিপোর্ট, কলকাতা। আমি প্রথমেই চলে যাব রয়ন ত্রিবেদীর কর্ণধার ডক্টর শুভেন্দু রায়ের কাছে। ডক্টর রায়, এটা রয়ন ত্রিবেদীর মতো একটা বড় সংস্থাই হোক কিংবা একেবারে পাড়ার পরিচিত কোনো প্যাথোলজিক্যাল ল্যাব, একজন কালেক্টর যিনি রক্ত সংগ্রহ করছেন বাড়ি বাড়ি গিয়ে, তিনি তো একটা বাড়ি ঘুরেই আসেন না ল্যাবে, তিনি তো 5 বাড়ি ঘুরে বিভিন্ন কালেকশন করার পরেই পৌঁছন ল্যাব পর্যন্ত, সেখানে তো সত্যি সময় অনেকটা নষ্ট হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন এবং আমি আপনার সঙ্গে একমত যে ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন সকলের উচিত যে ল্যাবে গিয়ে রক্ত দেওয়া।
কোনো কোনো আমি বুঝি কিছু কনস্ট্রেন্টস আছে, পেশেন্ট হয়তো খুব অসুস্থ, কিংবা হয়তো একটা পোস্ট অপারেটিভ পিরিয়ডে তখন তিনি বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন না, যখন কালেক্টরের সাহায্য নিতে হয়। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আপনি আলোচনা শুরুর প্রথমে যেগুলো বলেছেন সেগুলো সবই সত্যি। এবং সারা বিশ্বে দেখা গেছে যে একটা হাই পার্সেন্টেজ অফ ল্যাবরেটরি এরার্স হচ্ছে প্রি অ্যানালিটিক্যাল, অর্থাৎ ব্লাডটা নেওয়ার সময় হয় সঠিক পদ্ধতিতে নেওয়া হয়নি, বা যে ভ্যাকিউটেনারে ব্লাডটা নেওয়া হয়েছে সেটা ঠিক ছিল না, বা যেভাবে ব্লাডটাকে ট্রান্সপোর্ট করা হয়েছে যেখানে ব্লাড নেওয়া হয়েছে টু দ্য ল্যাব সেটা সঠিক ছিল না, কিংবা সময়টা অনেক বেশি সময় লেগেছে যাতে ডেটেরিওরেশন অফ স্যাম্পল হতেই পারে। কিছু কিছু ব্লাড টেস্ট আছে যেখানে ধরুন একটা কোনো এনজাইম খুব লেবাইল, কিংবা ধরুন কোনো হরমোনস যেগুলো খুব লেবাইল, সেখানে কিন্তু আমরা সবসময় বলি পেশেন্টকে যে ল্যাবে এসে ব্লাড দিতে। সেই জন্য পার্সোনালি যদিও আমার মত যে, এবং আমরা চেষ্টা করি পেশেন্টকে বলতে যে যে ল্যাবে উনি যাবেন সেখানেই যান, কিন্তু সেখানে গিয়ে ব্লাডটা দিতে। কিন্তু আমি জানি আমাদের এই রেওয়াজটা চলে এসছে, হয়তো পেশেন্ট নিজের সুবিধের জন্য কালেক্টরকে দিয়ে ব্লাড কালেক্ট করিয়ে সেটা ল্যাবে পাঠাচ্ছে। একেবারে আবার কে যাবে ল্যাব পর্যন্ত এটা তো সকলেই ভাবেন। আমি আবার আসবো ডক্টর রায় আপনার কাছে, তার আগে ফোনে আমার সঙ্গে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, সেক্ষেত্রে তাকে ব্লাড প্রায় দিতে হয়, কিন্তু দিতে গেলে তাকে সিরেট ছাড়া ব্লাড তো দেওয়া যায় না। বাটারফ্লাই যে প্রথা ব্যবহার করা হয় সেইভাবে ব্লাডটা দিতে হয়, তার জন্য ধরুন ভোর চারটের সময় আমরা একটু সিরেটিভ দিয়ে রাখি, সকাল আটটা বা সাড়ে আটটা বা নটার সময় আসে, 12 ঘন্টার পর সময় থাকার পরে ব্লাডটা দেওয়া হয়। তো এক্ষেত্রে আমার কি করণীয়? শুনতে থাকুন আপনি, ধন্যবাদ। আর কেউ আছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আসবো সোফিয়ার কাছে। এটা তো ধরুন একটা স্পেশাল কেস, যে ভদ্রলোক ফোনে বললেন তার অনেক পদ্ধতি মেনে চলতে হয়, যারা একদম কথায় কথা ধরুন কয়েক মাস অন্তর অন্তরই যারা ডায়াবেটিস চেক করান একবার করে বা অন্য যে কোনো নর্মাল টেস্ট, তারা কি করেন, মানে আপনাদের সেন্টারই বা কি পদ্ধতি নেয়? কি করেন মানে ডায়াবেটিস যাদের আছে আইডিয়ালি তাদের একটা রুটিন চেক আপ করতেই হয়, ফাস্টিং বলুন, পিপি বলুন, বা আরও যা যা তাদের সাথে অ্যাসোসিয়েটেড সেগুলো করতেই হয়। একটা অ্যাভারেজ করা হয় 3 মাসের, সেটা সেই অ্যাভারেজটাও যেটা করতে হয় সেটা ওদের একটা রুটিন চেক আপ করতেই হয়। আইডিয়ালি এটা ভালো তারা যদি এক জায়গা থেকেই করান, এটা একটা সামঞ্জস্যতা থাকে তাহলে, এক সিস্টেমে করা হয়। আর যদি যারা ডায়াবেটিস তারা জানেন কী কী নিয়মে করতে হয়, তাদের 2 ঘন্টা খাওয়ার আগে 2 ঘন্টা পরে কি যে বেসিক প্রোটোকলটা তারা জানেন, তো সেই নিয়মে যদি করে, ডায়াবেটিস পেশেন্টরা বারবার আমি বলছি একটা নিয়মে করে যেহেতু তারা কন্টিনিউয়াসলি টেস্ট করতেই থাকেন, সেই নিয়মের মধ্যে যেরকম থাকেন আমার মনে হয় না নিয়মের মধ্যে থাকলে তাদের রেজাল্ট, তারা স্যাটিসফাইড হন, তারা জানেন কিভাবে কি করতে হয়। যদি ল্যাব চেঞ্জ না করা হয় তাহলে খুব একটা ভ্যারি করে না রেজাল্ট, না না ভ্যারি করবে যদি তাদের নিজের শরীর অনুযায়ী, কিন্তু টেস্টিং এর পদ্ধতি এবং সবটা এক এক জায়গা থেকে করলে এক এক রকম করলে হতে পারে কিছু তারতম্য তার হয় ঠিকই। কিন্তু ফোনে আর কেউ রয়েছেন, একটু শুনে নিই, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বললাম, জি মেঘু। নমস্কার, বলুন। হ্যাঁ, আমাদের এখান থেকে তো রক্ত কালেকশন করে এই যে কর্ণধারা আছেন সিরামের, ওখান থেকে আমাদের রিপোর্টটা আছে, তা আমরা কতক্ষণে রিপোর্ট পেতে পারি? এখান থেকে তো বর্ধমানের দূরত্ব 2 ঘন্টার বাসে লাগে, সেই রিপোর্টটা কিভাবে আমরা সঠিকভাবে পেতে পারি কি? ধন্যবাদ। আমরা মূলত ব্লাড কালেকশন নিয়ে কথা বলছি, রিপোর্ট নিয়ে নয়। আমি আসবো সঞ্জীববাবু আপনার কাছে। এটা তো সত্যি একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ধরুন যিনি ফাস্টিংয়ের জন্য রক্ত দিলেন, একদম সকালবেলায় না খেয়ে সব কাজ সেরে তিনি আগে রক্তটা দিয়ে দিলেন, কিন্তু সেই রক্তটা পরীক্ষার টেবিলে উঠলো গিয়ে বেলা 2টোর সময়,
তাতে কি সত্যি গুণগত মানের তফাত হয়? হ্যাঁ, এখন এইখানে প্রথমে যেটা ডক্টর রায় বলেছেন একটা কথা, ওইটা দিয়ে শুরু করি। প্রি অ্যানালিটিক্যাল এরার, ওই জায়গাটাই হচ্ছে অ্যাবাভ 60%। একটা রিপোর্ট ভুল হবার প্রি অ্যানালিটিক্যাল এরারটাই হচ্ছে 60%। এইবার হচ্ছে যদি সকালবেলার ব্লাডটা দুপুরবেলা টেস্ট হয়, নিয়ম হচ্ছে যে কোনো এমনি ল্যাবের ক্ষেত্রেও যে ব্লাডটা ল্যাবে পৌঁছলো, হয়তো সেটা কোথাও ট্রান্সপোর্টেশন হবে, যেখানে যাই হোক, হোল ব্লাডের ক্ষেত্রে প্লাজমাটাকে সেপারেট করে নেওয়া। এই প্লাজমা যদি সেপারেট করে নেয় বা যেগুলো ক্লটের ক্ষেত্রে সেরামটাকে যদি সেপারেট করে নেওয়া যায়, তাহলে ব্লাডটা একটা অপটিমাম টেম্পারেচারে অনেক সেভ। কিন্তু হোল ব্লাড যেখানে আরবিসিটা রয়ে যাচ্ছে, একটা প্রসেস অফ গ্লাইকোলিসিস, সেটা ভাঙতে শুরু করছে, অর্থাৎ একটা পেশেন্ট যদি সুগার দেয়, সেই সুগারটা যদি রয়েই যায় নিশ্চিতভাবে সেটা রিপোর্টের ওপর এফেক্ট হবে। সেই জন্য এইখানে শুধুমাত্র কালেকশন পার্ট থেকে প্রি অ্যানালিটিক্যালি একটা ব্লাড টানা হলো এবং ল্যাবে পৌঁছানো হলো, এবং ল্যাবে যখনই টেস্ট করুক যদি সেই প্লাজমাটাও সেপারেট করে নেওয়া যায়, সেক্ষেত্রে অনেকটা রিপোর্টটা ভালো পাওয়ার একটা জায়গা থাকে। তিনি করতে পারবেন না, এটা যখন ল্যাবে যাবে নিশ্চয়ই ভাবে না, ল্যাবেতে গিয়েই ওই সেপারেটটা করতে হবে, সেটা যত দেরিতেই যাক ওটা আলাদা করে নিলে, আলাদা করে নিলে তারপরও একটা, অর্থাৎ ল্যাব, একটা ল্যাবেও তো তার স্যাম্পেলের কিউ থাকে যে এই স্যাম্পেলটা এলো, তার আগে আরো অনেক স্যাম্পেল এসছে। এটা হচ্ছে ল্যাবের সিস্টেম, যে সেরাম বা ব্লাড, হোল ব্লাড যেগুলো আছে আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে আমরা যদি আরবিসিটাকে সরিয়ে নিতে পারি, প্লাজমাটা যদি আলাদা করতে পারি, আবার ক্লটের ক্ষেত্রে যদি আমরা ক্লটটা সেরামটাকে সরিয়ে নিতে পারি, তারপর কিন্তু সেই স্পেসিমেনটা অনেকটা সেভ হয়ে গেল। বেশ, ফোনে আরো কেউ রয়েছেন একটু শুনে নিই, তারপর আসবো আলোচনায়। বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দুধ কুমার বলছি, রাজাঘাট নিউ টাউন থেকে। বলুন। আমার দীর্ঘদিন টেস্ট একদিনই করিয়েছি, এক জায়গায় 19 হয়েছে, এক জায়গায় 9 হয়েছে, এক জায়গায় 15 হয়েছে। সকালবেলা করেছি 19, দুপুরবেলা করেছি তখন 9, আর রাত্রিবেলা করেছি তখন 15। এইটা কেন, এই তারতম্যটা কেন? মানে তিন জায়গায় তিন রকম? তিন জায়গায় তিন রকম। শুনতে থাকুন আপনি, আরো কেউ আছেন ফোনে, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটা কথা, আমি আসানসোল থেকে বলছিলাম, আমাদের যে ব্লাডটা নেওয়া হয়, হ্যাঁ, সেই ব্লাডটা ধরুন এই সেরামে আমার অনেক কিছু টেস্ট হয়, তো সকালবেলায় নিয়ে ওটা বিকেল বেলায় যায়, ওটা কি ঠিক হয়? শুনতে থাকুন আপনি, এটা নিয়েই তো আলোচনা, আমি ডক্টর রায়ের কাছে আসবো। সত্যি এরকম দেখা যায় একই টেস্ট নানা ল্যাবে নানা রেজাল্ট দিচ্ছে, এর কারণ কি হয় মূলত এবং কোনটা আমরা বিশ্বাস করব? এই প্রশ্নের কিছুটা জবাব একজন এর আগেই দিয়েছেন, যে আমাদের দেখতে হবে প্রথম কথা প্রি অ্যানালিটিক্যাল, যে কথাগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, প্রি অ্যানালিটিক্যাল কোনো এরার হয়েছে কিনা, অর্থাৎ ব্লাডটা পৌঁছতে ল্যাব কত সময় লেগেছে। তারপরে একটা ল্যাবের কোয়ালিটি তো আছেই, ধরুন কি মেশিন ইউজ করা হচ্ছে, শুধু মেশিনটা হলেই হলো না, দ্য পিপল বিহাইন্ড দ্য মেশিন, সেই মেশিনটা যারা ব্যবহার করছে তাদের যোগ্যতা, তাদের এক্সপিরিয়েন্স। তারপরে পেশেন্ট অনেক সময় সঠিক ঠিকভাবে ব্লাডটা দেন না, যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরুন একজন পেশেন্ট, সে ডায়াবেটিক, সে কোনো ওষুধ নেয় বা ইনসুলিন নেয় ফর হিজ ডায়াবেটিস। এখন ধরুন একদিন উনি সকাল 8টায় ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে 10টায় ব্লাড দিচ্ছেন, একদিন উনি সকাল 9টায় ব্রেকফাস্ট করে 1টায় লাঞ্চ করে 3টেতে ব্লাড দিচ্ছেন, দুটো রিপোর্টে তফাত হবে। কেননা এখানে অ্যাকশন অফ দ্য মেডিসিনস, প্রত্যেকটা মেডিসিনের একটা পিক, একটা অনসেট অফ অ্যাকশন আছে, একটা পিক অ্যাকশন আছে, একটা ডিউরেশন অফ অ্যাকশন আছে। তাই এগুলো আমার আরেকটা মনে হয় যে ধরুন যখন পেশেন্ট ডাইরেক্টলি গিয়ে ল্যাবরেটরিতে ব্লাড দেন, তখন আমাদের একটা সুযোগ থাকে যে পেশেন্টের সঙ্গে একটা ইন্টারঅ্যাক্ট করার, যদি আমাদের মনে হয় যে পেশেন্টের সঙ্গে একটা কথা বলার প্রয়োজন আছে এবং তাকে একটা সঠিকভাবে অ্যাডভাইস দেওয়ার দরকার আছে যে ঠিক পদ্ধতিতে সে করেছে কি না, তার ট্রিটমেন্ট তো তার ডাক্তার করবেন, সেটা আমরা করব না, তো সেই সুযোগটা আমাদের থাকে না যদি কালেক্টররা ব্লাডটা
অনেক দূর থেকে নিয়ে আসে। ঠিকই। আর একজন ভদ্রলোক যিনি ফোন করেছিলেন উনি বললেন যে উনি তিনটে জায়গায় করেছিলেন, সকালে একরকম রিপোর্ট, দুপুরে একরকম রিপোর্ট, রাতে আরেক রকম রিপোর্ট। আচ্ছা, কিন্তু আমি এটা, আমার অডিওটা অত ভালো ছিল না, উনি কি টেস্ট করেছিল, কি টেস্ট করেছিলেন সেটা কি উনি বলেছেন? সম্ভবত বিলিরুবিন, কেন অনেক টেস্ট আছে, অনেক অনেক বিলিরুবিন। আচ্ছা আচ্ছা, যদি বিলিরুবিন হয় তাইলে কিছুটা ভেরিয়েশন হতে পারে। একজন অলরেডি বলেছেন যে বিলিরুবিনের লাইট সেন্সিটিভ ব্যাপারটা, অনেক দূর থেকে ব্লাডটা নেওয়া হয়েছে, সেটা অনেক দেরি করে ল্যাবে পৌঁছচ্ছে এবং সেটা, হ্যাঁ, ফটোসেন্সিটিভ, লাইট সেন্সিটিভ।